আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। তফসিল ঘোষণা আজ 7 জানুয়ারি, জাতীয় নির্বাচন ঘোষণা। নানা জল্পনা কল্পনার পর আগামী 7 জানুয়ারি রোববার ভোট গ্রহণের তারিখ বেঁধে দিয়েছে প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল। জানাবো জাতিসংঘের চিঠির কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর জাতিসংঘের পাঠানো চিঠির কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। পর্যাপ্ত তথ্য সন্নিবেশ এবং কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই জাতিসংঘর চিঠিটি তাড়াহুড়ো করে পাঠিয়েছে বলে বাংলাদেশ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ থেকে চিঠি পাঠানোর বিষয়টি জাতিসংঘের একটি সূত্র নিশ্চিত করেছে। এরপর থাকবে তফসিলের পর উঠবে ড্রোন, বাসে বাসে থাকবে সিসি ক্যামেরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মনিটরিং করতে নাশকতা ঠেকাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এ নিয়ে রাজধানীর প্রধান সড়কগুলোর উপর ড্রোন উড়ে বিশেষ নজরদারি করা হবে। এছাড়া ঢাকার ভেতর এবং ঢাকা থেকে সেরেজা দূরপাল্লার বাসগুলোতে আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়। জানাবো বিএনপি নেতা শিমুল বিশ্বাসের ভাই টুটুল গ্রেপ্তার। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের ছোট ভাই শহীদুর রহমান বিশ্বাস টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মিরপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় 3 জন গ্রেপ্তার। মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 14 নভেম্বর রাতে মিরপুর 10 জেমে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়। এতে 3টি সিট পুড়ে যায়। ঘটনাস্থল থেকে 1 জন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত 3 জনের মধ্যে হল হাফিজুর রহমান 35, শহীদুল ইসলাম 20 এবং মোহাম্মদ শামীম মোল্লা 30। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি মোহাম্মদ ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব বুধবার থেকে সব পোশাক কারখানা চালুর সিদ্ধান্ত। চলমান পোশাক শ্রমিকদের আন্দোলন বন্ধ হওয়ার পর সব পোশাক কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী এবং রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনে বিদ্যমান অস্থিতিশীল পরিবেশ শান্ত হয়ে এসেছে দাবি করে বুধবার 15 নভেম্বর থেকে চালুর কথা জানিয়েছে বিজিএমইএ এর সভাপতি ফারুক হোসেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। তফসিল ঘোষণা আজ 7 জানুয়ারি, জাতীয় নির্বাচন ঘোষণা। নানা জল্পনা কল্পনার পর আগামী 7 জানুয়ারি রোববার ভোট গ্রহণের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশন সভা শেষে টেলিভিশন এবং বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল। এর আগে সকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক প্রেক্ষাপট এবং প্রস্তুতি তুলে ধরবেন ইসি। এরই মধ্যে কমিশন তফসিল ঘোষণার সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। গতকাল মঙ্গলবার এক বৈঠকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের খসড়া অনুমোদন করেছে কমিশন। সিসি কাজী হাবিবুল আওয়াল নিজে এই ভাষণ তৈরি করেছেন বলে জানা গেছে। সূত্র জানায়, গত বছর দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন সহ সব সার্বিক কর্মপরিকল্পনার খসড়া রোডম্যাপ তৈরি করে সেখানে 2024 সালের 4 জানুয়ারি সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সম্ভাব্য দিন হিসেবে নির্ধারণ করা হয়। ওই তারিখটি ধরেই ইসি পরবর্তী কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদেরও ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট বা নভেম্বরের প্রথমার্ধে তফসিল হবে বলে নানান সময় বক্তব্য দিয়েছেন। তবে 4 জানুয়ারি একটি বৃহৎ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী হয়, ভোটের তারিখ একদিন এগিয়ে 3 জানুয়ারি নির্ধারণ করা হয়। তবে প্রায় 1.5 বছরে পরিবর্তিত রাজনৈতিক কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভোটের সেই তারিখ থেকে সরে আসে কমিশন। গত 9 নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিসি প্রথমবারের মতো জানান, জানুয়ারির প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে ভোট হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জানুয়ারির প্রথম সপ্তাহতেই নির্বাচন হতে যাচ্ছে। 7 জানুয়ারিকে ভোটের চূড়ান্ত তারিখ রেখে তফসিল ঘোষণা করতে যাচ্ছে কমিশন। এ ব্যাপারে জানতে চাইলে সিসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, কমিশন সভা ও তফসিল ঘোষণা কমিশনের এখতিয়ার। বুধবার সকাল 10টায় সংবাদ সম্মেলন
সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে বড় রাজনৈতিক দলগুলোকে সংলাপের বসার তাগিদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড সিটি তফসিলে কোনো প্রভাব ফেলবে না বলে এক প্রশ্নের জবাবে জানান তিনি। সূত্র জানায়, তফসিল ঘোষণার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার তার সবই সেরে নিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তফসিল ঘোষণার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্মতিও নিয়ে রেখেছেন তারা। সূত্র আরো জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং ভোটের তারিখ নিয়ে ব্যাপক গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ তথ্য সিসি, অন্নসার কমিশন এবং কোন কোন ক্ষেত্রে ইসি সচিব ছাড়া অন্য কাউকে জানানো দেওয়া হচ্ছে না। এমনকি ইসির সিনিয়র কর্মকর্তারাও অনেকে এ বিষয়ে জানতে পারছেন না। তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার জন্যই গতকাল সন্ধ্যা পর্যন্ত তফসিল অনুমোদনের সভা ডাকা হয়নি, আর সকাল ১০টার পরই কমিশন সভা আহ্বান করা হয়েছে। দুপুরের পরে যে কোনো সময় সভাটি অনুষ্ঠিত হবে, এখানে তফসিল অনুমোদন করা হবে। এরপরই সিসি কাজী হাবিবুল আওয়াল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেজন্য তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। যখন নিজেদের মধ্যে আনুষ্ঠানিক টানা আলোচনায় ব্যস্ত সময় পার করছে সিসি সহ অন্য সব কমিশনাররা। জানা গেছে, তফসিলের ঘোষণা না হলেও এরই মধ্যে জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য ২০২৪ সালের ২৯শে জানুয়ারি আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনকে এ কারণেই রাজনৈতিক দলগুলোর নানামুখী অবস্থান সত্ত্বেও নির্বাচন আয়োজন ছাড়া নির্বাচনের কাছে ভিন্ন কোনো পথ নেই। সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বর্তমান পরিস্থিতি নির্বাচনের সম্পূর্ণ অনুকূল না হলেও কিছু করার নেই বলে মন্তব্য করেছে সিসি নিজেই। চলমান রাজনৈতিক সংকট নিরসনের সামর্থ্য এবং ম্যান্ডেট কোনোটাই কমিশনের নেই উল্লেখ করে তিনি বলেছেন, দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সংকটের সমাধান করে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা তুলে ধরে তিনি আরো বলেন, নির্বাচনের পরিস্থিতি সবসময় শতভাগ অনুকূলে থাকে না, তবুও সাংবিধানিক দায়িত্ব এবং শপথের কারণে নির্বাচন কমিশনকে ভোটের আয়োজন করতে হয়। জাতিসংঘের চিঠির কড়া জবাব বাংলাদেশের। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর জাতিসংঘের পাঠানো চিঠির কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। পর্যাপ্ত তথ্য সন্নিবেশ এবং কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই জাতিসংঘ চিঠিটি তাড়াহুড়ো করে পাঠিয়েছে বলে জাতিসংঘ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ থেকে চিঠি পাঠানোর বিষয়টি জাতিসংঘের একটি সূত্র নিশ্চিত করেছে। ১ নভেম্বর বাংলাদেশ সরকারের কাছে জাতিসংঘের পাঠানো ওই চিঠির জবাবে বলা হয়, জাতিসংঘের পাঠানো চিঠির তথ্য যাচাই নয়, চিঠিটি পূর্ণাঙ্গ তথ্য এবং তথ্য প্রকাশের অপেক্ষা না করে পর্যাপ্ত সময় না দিয়ে তাড়াহুড়ো করে লেখা হয়েছে। বাংলাদেশে পাঠানো চিঠিতে বলা হয়, প্রকৃত অর্থেই বাংলাদেশের সরকারের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় জাতিসংঘের সম্পৃক্ততা প্রশংসার দাবিদার। যেহেতু মানবাধিকার প্রচার এবং সুরক্ষার ক্ষেত্রে জাতিসংঘ গৃহীত ব্যবস্থাপনার সঙ্গে বাংলাদেশ গঠনমূলক এবং ধারাবাহিকভাবে সম্পৃক্ত, তাই বাংলাদেশ প্রত্যাশা করে তাদের এই দৃঢ় প্রতিশ্রুতি, সহযোগিতা এবং ভারসাম্যপূর্ণ মনোভাবের সঙ্গে মূল্যায়ন হবে। এটি বিশেষভাবে লক্ষণীয় যে পর্যাপ্ত তথ্য সন্নিবেশ কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই জাতিসংঘের চিঠি তাড়াহুড়ো করে লেখা হয়েছে। একইভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে পরামর্শ না করে তড়িঘড়ি করে প্রেস নোটেও প্রকাশ করা হয়, যেখানে আমাদের সর্বকরা তথ্য এবং পরিসংখ্যান এবং সহিংসতার ভয়ঙ্কর চিত্র ভিডিও ফুটেজগুলো বিবেচনা করা হয়নি, যা নিরপেক্ষ উৎস থেকে প্রাপ্ত। সাংবিধানিক চেতনাকে ধারণ করেই চলতি বছরের ২৮ অক্টোবর সরকারের বিভিন্ন রাজনৈতিক দলকে গণসমাবেশ আয়োজনের অনুমতি দিয়েছে। যদিও বাংলাদেশের প্রধান একটি বিরোধী দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দেশ্য ছিল এদিকে চাপ প্রয়োগের কৌশল হিসেবে নৈরাজ্য সৃষ্টি করা, রাজধানী ঢাকাকে বাংলাদেশের অন্যান্য অংশের সঙ্গে বিচ্ছিন্ন করা। এ সমস্ত বিষয় চিঠিতে উল্লেখ না করে শুধুমাত্র সরকারের দোষ ধরে এভাবে চিঠি দেয় জাতিসংঘের চিঠির কড়া জবাব দিয়েছে বাংলাদেশ এর পক্ষ থেকে। এছাড়া পরবর্তী দিনগুলোতেও সারা বাংলাদেশে বিএনপির অগ্নিসংযোগ এবং সন্ত্রাসের কারণে আরো কয়েকজন নিহত হয়, ভিডিও ক্লিপ এবং ছবি সংযুক্ত করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিএনপির দায়িত্বরত মিডিয়া কর্মীদের উপর সহিংস আক্রমণ চালিয়েছে। বিএনপির আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় টিভির ক্যামেরাম্যানদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সমস্ত ঘটনা কিন্তু জাতিসংঘ কখনো নিরপেক্ষভাবে দেখেনি। সুতরাং এভাবে জাতিসংঘের কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টি বাংলাদেশ কড়াভাবেই উত্তর দিয়েছে বলে জানিয়েছে একটি সংস্থা।
তফসিল ঘোষণার পর উর্বেডন বাসে বসবে সিসি ক্যামেরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিলের পর নাশকতা ঠেকাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এ নিয়ে রাজধানীর প্রধান সড়কগুলোর উপর ডোনোরে বিশেষ নজরদারি করা হবে। এছাড়া ঢাকার ভেতরে এবং ঢাকা থেকে সেরে যা দূরপাল্লার বাসগুলোতে বসবে সিসিটিভি ক্যামেরা। মঙ্গলবার 14 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস ডক্টর খন্দকার মহিনুদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তফসিল ঘোষণার পর নাশকতা বাড়ার শঙ্কা রয়েছে জানিয়ে ডক্টর মহিনুদ্দিন খান বলেছেন, সব ধরনের নাশকতা ঠেকাতে আমরা বিশেষভাবে প্রস্তুতি নিয়েছি, বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে, জনগণের জানমাল নিরাপত্তা দেওয়া আমাদের লক্ষ্য। এদিকে সবকিছু ঠিক থাকলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বুধবার 15 নভেম্বর। এদিন প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ডিএমপি সূত্র থেকে জানা যায়, বিএনপি কমিশনার আইনের মধ্য থেকে সহিংসতা ঠেকাতে নির্দেশনা দিয়েছে। কোন অবস্থাতেই পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল নেতিবাচক প্রচারণা হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া ঢাকায় বাসে আগুন ঠেকানোর জোর দাবি জানিয়েছে। প্রতিটি ঘটনায় সরাসরি জড়িত আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে ডিএমপির হাইকমান্ড থেকে। চলমান অবরোধে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তফসিল ঘোষণা হলে আরো বেশি জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবে পোশাকধারী পুলিশি টহল, বাড়বে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি।